বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি আবার একটা নতুন ব্লগ। আর ব্লগের ফার্স্টেই আপনাদেরকে জানাই শুভ পঞ্চমী, আজকে শুভ পঞ্চমী। আর আপনারা হয়তো কালকে দেখবেন যখন ব্লগটা, কালকে হয়তো ষষ্ঠী বা সপ্তমী হবে। আর একটা জিনিস বলি বন্ধুরা, এই টিআরটি ফ্যামিলি কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, মানে 3 ডিজিট থেকে এখন 4 ডিজিটে চলে গেছে আমাদের সাবস্ক্রাইবার টোটাল কাউন্ট। সাবস্ক্রাইবার কাউন্ট আমরা এখন 1000+ হয়ে গেছি, ঠিক আছে। আমাদের সাবস্ক্রাইবার আপনারা হয়তো দেখবেন 1050, 1040, 1060 এরম একটা আছে। যাই হোক, আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন, টিআরটি এখন 1000-এর বেশি। তো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা আসানসোলের চারপাশে, মানে আসানসোলের পাশে, মানে আসানসোলের যা যা আছে ঠাকুরগুলো সেইগুলো আমরা কভার করছি। তো চলুন, ফার্স্ট কোথা থেকে শুরু করা যায়। এখন আমরা এসে গেছি রাধানগর অ্যাথলিক ক্লাবের দুর্গাপুজোর সামনে, আর এদের এবারে থিম হচ্ছে কৃষ্ণলীলা। তো চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। আমরা এখন এসে গেছি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, চলুন। আমরা এখন কোর্ট রোডের কাছে আরেকটা পুজো অগ্রণী সঙ্গে। আমরা এখন চলে এসেছি কোর্ট রোডের পুজো, কোর্ট রোড মানে কোর্ট মোড়, মানে কোর্ট মোড় যেটা সেইখানে। আর এইবারে এই প্যান্ডেলটা বোঝাই যাচ্ছে বেশ চমক আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। মুসলমানদের
আমরা এখন এসে গেছি আপকার গার্ডেন। আজকে হচ্ছে পঞ্চমী, কিন্তু আপকার গার্ডেনটা বেশ ফাঁকা ফাঁকা, আগে যতগুলো দেখলাম তার থেকে বেশ ফাঁকা ফাঁকা, এতটা ফাঁকা হবে এক্সপেক্ট ছিল না। তাও চলুন ভেতরে যাই। আপকার গার্ডেনের এবারের এই মণ্ডপটি পুরোপুরি এই যুগকে কেন্দ্র করে, মানে বর্তমান সময়। বর্তমান সময়ে আমরা যা করছি, নানা ধর্ম ভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদি মারপিট, সেই জিনিসগুলোকে তার এফেক্ট কি হতে পারে সেই জিনিসগুলোকেই বোঝানো হয়েছে তাদের এই এইবারের পুজোর এই থিমের মধ্য দিয়ে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি এই আপকার গার্ডেনের এই পুজোটার মধ্যে আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে সবাই মিলে যাচ্ছি, সামনেই কল্যাণপুর আদি পুজো। আচ্ছা, একটা কথা আপনাদের বলে দিই, এটা কিন্তু আমাদের আসানসোল পুজো পরিক্রমার তৃতীয় পর্ব। আগে একটা পর্ব করেছি যেটাতে আমরা ভানুরিয়া, নেতুরিয়া আর মেনধামা, মানে আসানসোলের ভুজ খালিপা, সেই ভিডিওগুলো আগেই করেছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, ডিসক্রিপশন বক্স আর উপরের আই বাটনে লিঙ্ক রইল, এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখার পরে দেখে নিতে পারেন। আমরা এখন আছি ভূতের রাজার দেশে, মানে কল্যাণপুর দুর্গা পুজো কমিটি, যেটা কল্যাণপুরের ভেতরে পুজোটা হয় সেই পুজোয়। তো এখানে করেছে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে জানিয়ে, ভূতের রাজা বা হীরক রাজা, তো গুপি গায়েন বাঘা বাইন যে সিনেমাটা এ ছিল। তো চলুন ভেতরে যাই, আমার মনে হচ্ছে এটাও বেশ জবরদস্ত হবে। ভেতরে হীরক রাজা বা গুপি গায়েন বাঘা বাইনেরই একটা গান চলছে, তো আপনাদের কিন্তু আমরা সেটা শোনাতে পারবো না, কেননা কপিরাইট খেয়ে যাবো। আর আপনাদের সামনে হচ্ছে ভূতের রাজা। দেখতে পাচ্ছেন হীরকের রাজা ভগবান, আর এই হচ্ছে বিজ্ঞানী। Thank you.
এখন কল্যাণপুর কে সেক্টর পূজো মণ্ডপের কাছে। আর এখানে এসে আপনার একটা জিনিস মনেও হতে পারে, আপনি আসানসোলে না ইজিপ্টে, কারণটা সামনে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আজ এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো আজ চলি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।